হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গাইডলাইন আজকের আলোচনার বিষয় মীর মোশারফ হোসেন বেগম রোকিয়া এবং সৈয়দ মোস্তাফা সিরাজ সম্পর্কে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা কমিশন যে একজন কবি এবং দুজন লেখক অতিরিক্ত সংযোজন করেছেন তাদেরকে নিয়েই আজকে আমার এই ভিডিওটি এই ভিডিওটিতে তিনজন এই লেখক এবং কবি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং এর ভিডিও সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার টেলিগ্রাম চ্যানেল যেটা বেঙ্গলি গাইডলাইন নামেই রয়েছে সেখানে দিয়ে রাখবো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে না তো টেলিগ্রামে গিয়ে সার্চ করে নেবে চলো প্রথম প্রশ্ন মুসলমান নারী জাগরণের কবি কাকে বলা হয় সঠিক উত্তর বেগম রোকেয়াকে পরবর্তী প্রশ্ন বেগম রোকেয়া কত সালে কোথায় জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া আঠেরোশো আশি খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দে পায়রাবন্দ নামক গ্রামে জন্মগ্রহণ করেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন কে এটি প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া পরবর্তী প্রশ্ন বিয়ে পাগলা বুড়ো গল্পটি কার লেখা বিয়ে পাগলা বুড়ো গল্পটি লেখা বেগম রোকেয়ের এটা গল্প তো ভালো করে পড়ে তারপরে পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে উত্তর দেবে গল্প হলে পরে সেটা বেগম রোকেয়া হবে আচ্ছা এখানে আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে বেগম রোকেয়ার স্বামীর নাম সৈয়দ শাখাওয়াত হোসেন তার নাম নামেই তিনি এই বেগম রোকেয়া শাখাওয়াত মেমোরিয়াল স্কুল কালসা স্কুল যেটা সেটা প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন আঞ্জুমান খাওয়াতিন ইসলাম এই মহিলা সমিতিটির প্রতিষ্ঠাতা কে এর প্রতিষ্ঠাতা বেগম রোকেয়া পরবর্তী প্রশ্ন বেগম রোকেয়া রচিত প্রথম উপন্যাসের নাম কী তার রচিত প্রথম উপন্যাস পদ্মরাগ পরবর্তী প্রশ্ন পাশি ফুল কবিতাটি কার লেখা বাসিফুল কবিতাটি লেখা বেগম রোকেয়ার কাঞ্চনজঙ্ঘা শশধর পরিতৃপ্তি কবিতাগুলি রচয়িতাকে এগুলোও রচনা করেছেন বেগম রোকে এগুলো ছাড়াও তিনি রচনা করেন প্রভাতের শশী পরিতৃপ্তি নলিনী ও কুমুদ স্বার্থপরতা এবং আপিল এই কবিতাগুলি এই সমস্ত কবিতা অর্থাৎ বাসিফুল কাঞ্চনজঙ্ঘা শশধর পরিতৃপ্তি এগুলি অগ্রন্থিত কবিতা অর্থাৎ এগুলোর কোনো গ্রন্থন কিন্তু হয়নি এগুলো অগ্র গ্রন্থিত কবিতা নয় নম্বর একটি তথ্য যে বেগম রোকেয়ার অগ্রন্থিত গ্রন্থসমূহ যেগুলো সেগুলো এগুলো গ্রন্থ গ্রন্থিত হয়নি সেগুলো হলো রসনা পূজা নারী পূজা চাষার দুঃখ রানী ভিকারিণী এবং নারীর অধিকার বেগম রোকেয়া মৃত্যুশালটি এখানে দেওয়া নেই কিন্তু তার মৃত্যু মৃত্যুশালটি খুবই আশ্চর্যজনক আশ্চর্যজনক কথাটি আমি ইউজ কেন করলাম সেটা আশা করি তোমরা যারা হিমালয় দর্শন এই প্রবন্ধটি পড়েছ নাইনের টেক্সট বইয়ে আছে তো তারা যদি লেখক পরিচিতি পড়ো তো সেখানে জানতে পারবে যে বেগম রোকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর মারা যান অর্থাৎ নয় ডিসেম্বর তার জন্ম হয়েছিল নয় নয় ডিসেম্বর জন্মদিনের দিনই তার মৃত্যু ঘটে অর্থাৎ তার মৃত্যুদিন এবং জন্মদিন সেম ডেটে উন আঠেরোশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মারা যান কিন্তু তার তারিখটা একই নয় ডিসেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে তার মহাপ্রয়াণ ঘটে চলো এবার সৈয়দ মুস্তাফা সিরাজ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই সৈয়দ মুস্তাফা সিরাজ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চোদ্দোই অক্টোবর মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন পরবর্তী প্রশ্ন সিরাজ রচিত অর্থাৎ সৈয়দ মোস্তফা সিরাজ রচিত প্রথম উপন্যাসের নাম কি তার প্রথম উপন্যাস নীল ঘরের নটি সিরাজকে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান উপন্যাসিক ও ছোট গল্প গল্পাকার হিসাবে ধরা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত প্রথম গল্পের নাম কি তার রচিত প্রথম গল্প কাঁচি যেটি ইবলিশ ছদ্ম নামে তিনি রচনা করেন এবং এটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বহরমপুরের সুপ্রভাত পত্রিকায় প্রকাশিত হয় নেক্সট সিরাজ সৃষ্ট শিশু সাহিত্যের একজন জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের নাম কী তার সৃষ্টির জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের নাম কর্নেল পরবর্তী প্রশ্ন কর্নেল গোয়েন্দার পুরো নাম কি তার পুরো নাম কর্নেল নীলাদ্রি সরকার পুষ্পবনে হত্যাকাণ্ড গল্পটির রচয়িতাকে গল্পটি রচয়িতা সৈয়দ মুস্তাফা সিরাজ পরবর্তী প্রশ্ন সিরাজ কোন উপন্যাসের জন্য নরসিংহ দাস স্মৃতি পুরস্কার পান উত্তর তিনি অমরত প্রেম কথা এই উপন্যাসের জন্য যেটি উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই উপন্যাসের জন্য তিনি নরসিংহ দাস স্মৃতি পুরস্কারটি পান এবং এই পুরস্কারটি দেওয়া হয় দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ দিল্লি বিশ্ববিদ্যালয় প্রদত্ত নরসিংহ দা স্মৃতি পুরস্কারটা তিনি অমর্ত কথা উপন্যাসের জন্য পান পরবর্তী প্রশ্ন দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম গল্পের নাম কী দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম গল্পের নাম ভালোবাসা ও ডাউন ট্রেন যেটা সৈয়দ মোস্তাফা সিরাজের রচিত উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সাপ্তাহিক দেশ পত্রিকায় তার লেখা এই গল্পটি প্রকাশিত হয় কোন উপন্যাসের জন্য সিরাজ বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তিনি অলিক মানুষ এই উপন্যাসটির জন্য বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কারটি লাভ করেন এই সাহিত্য একাডেমি পুরস্কারটি তিনি পান উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কৃষ্ণা বাড়ি ফেরেনি উপন্যাসটি রচয়িতাকে এই উপন্যাসটির সৈয়দ মুস্তাফা সিরাজ পরবর্তী একটি তথ্য অলিক মানুষ উপন্যাসটি ছাপা হয় চতুরঙ্গ নামক একটি ছোট্ট ম্যাগাজিনে এরপরও আরেকটি তথ্য যে তৃণভূমি উপন্যাসটি ছাপা হয় ধনী নামক ছোট্ট পত্রিকায় সিরাজ কত খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকায় যোগদান দেন তিনি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন এরপরে আমরা মীর মোশারফ হোসেন সম্পর্কে আলোচনা করব তার পূর্বে সিরাজ সম্পর্কিত আর কিছু তথ্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো নোট করে রেখো বা খাতায় লিখে নিতেও পারো সেগুলি হলো যে দু সালে সিরাজ বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পান এবং তার দাম্পত্য সঙ্গীর নাম হোসনেয়ারা সিরাজ সিরাজের মৃত্যু হয় দু হাজার বারো খ্রিস্টাব্দের চৌঠা সেপ্টেম্বর এছাড়া তার কিছু ভৌতিক গল্প আমি এগুলো অবশ্য টেলিগ্রামে দিয়ে দেব তো তাও তোমরা জেনে রাখো যে রাতের মানুষ ও হরির হোটেল কাটিহারের গঙ্গারাম এগুলো হচ্ছে তার ভৌতিক গল্প তার ছোট গল্পর মধ্যে রয়েছে রণভূমি জল সাপ ভালোবাসা হিজল বিলের রাখালেরা নিঃশংস মৃত্যুর ঘোড়া রানীর ঘাটের বৃত্তান্ত ইত্যাদি উপন্যাসের মধ্যে রয়েছে তৃণভূমি হিজলকন্যা প্রেমের প্রথম পাঠ বন্যা নিশি মৃগয়া নিঃশংস রোড সাহেব যানগুরু ইত্যাদি নিঃশংস ওটা উপন্যাস না ওটা ছোট গল্প সরি ওটা উপন্যাসে বললাম ওটা ছোট গল্প যাই হোক এবার আমরা মীর মোশারফ হোসেন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব তার পুরো নাম সৈয়দ মীর মোশারফ হোসেন আমাদের যে সিলেবাস আছে সেখানেও মীর মোশারফ হোসেন এই কথাটুকুই শুধু লেখা আছে কিন্তু তার পুরো নাম সৈয়দ মীর মোশারফ হোসেন তিনি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মীর মোশারফ হোসেন রচিত প্রথম উপন্যাসের নাম কী তার রচিত প্রথম উপন্যাস রত্নাবতী যেটি আঠারোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন তার রচিত শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি তার রচিত অর্থাৎ মীর মোশারফ হোসেনের রচিত শ্রেষ্ঠ উপন্যাসের নাম বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুর সাল আঠেরোশো পঁচাশি থেকে একানব্বই পঁচাশি থেকে একানব্বই ছ বছর কেন লাগল লাগলো সে সম্পর্কে আমি পরে আলোচনা করছি পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকারের নাম কী বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার অবশ্যই মীর মোশারফ হোসেন নেক্সট মীর মোশারফ হোসেনের সাহিত্যগুর নাম কী তার সাহিত্য সাহিত্যগুরুর নাম কাঙ্গাল হরিনাথ মীর মোশারফ রচিত দুটি নাটকের নাম লেখ তার রচিত দুটি নাটকের নাম জমিদার দর্পণ ও বসন্ত কুমারী এই দুটি ছাড়াও রয়েছে টালা অভিনয় এবং বেহুলা গীতাভিনয় এছাড়াও তার রচিত প্রহসনগুলি হল এর উপায় কি এ কি ফাঁস কাগজ ভাই ভাই এই তো চাই পরবর্তী প্রশ্ন বসন্ত কুমারী নাটকটি মীর মোশারফ কাকে উৎসর্গ করেন এটি উৎসর্গ করেন নবাব আব্দুল লতিফকে এখানে নোট করে রাখো যে জমিদার দর্পণ এতে নীল দীনবন্ধু মিত্রের নীল দর্পণের প্রভাব লক্ষ্য করা যায় এবং বসন্ত কুমারী যে নাটকটি সেই নাটকে মাইকেলের কৃষ্ণ কুমারীর প্রভাব লক্ষ্য করা যায় বসন্ত কুমারীর সাল আঠেরোশো তিয়াত্তর পরবর্তী প্রশ্ন মীর মোশারফ হোসেন রচিত আত্মজীবনীর নাম লেখ তার রচিত আত্মজীবনী হলো আমার জীবনী যেটি উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আরেকটি হলো বিবি কুলোসম বা আমার জীবনীর জীবনী এই নামে কুলোসম হচ্ছে তার দ্বিতীয় পত্নী তার সাথে মানে অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীর কুলোসমের সঙ্গে সুমধুর দাম্পত্য জীবনের বর্ণনা এই আমার জীবনীর জীবনী দ্বিতীয় যে আত্মীয়জমিটা সেখানে রয়েছে তার প্রথম স্ত্রীর নাম আজিজ উন্নেসা পরবর্তী প্রশ্ন মীর মোশারফ হোসেনের ছদ্মনাম কি ছিল মীর মোশারফ হোসেনের ছদ্মনাম ছিল গাজী মিয়া এছাড়া আর দুটো তথ্য তোমাদের দিয়ে রাখি বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক ধর্মী উপন্যাস বলে আজও স্বীকৃত হয়ে আছে এছাড়াও তার আত্মজৈবনিক নির্ভর রচনাগুলি হলো। উদাসীন পথিকের মনের কথা আর একটি নাটক হলো নিয়তির কি অবনতি এর আগে আমি বলেছিলাম যে বিষাদ সিন্ধু এর রচনাশালটা একশো আঠারোশো পঁচাশি থেকে একানব্বই তার কারণ বিষাদ সিন্ধু এর তিনটি পর্ব রয়েছে প্রথম পর্ব মহরম যেটি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপরে উদ্ধার পর্ব সরি রচিত হয় আঠেরোশো পঁচাশি মহরম উদ্ধার পর্ব আঠেরোশো সাতাশি এবং এজিদ পর্ব আঠেরোশো একানব্বই এই তিনটি পর্ব অবশ্যই লিখে নাও তোমরা খাতাতে যে বিষাদ সিন্দুরের তিনটি পর্ব রয়েছে সালগুলো বলে দিলাম আমি এর একটি আরেকটি তথ্য মীর মোশারফ হোসেন রচিত কিছু গ্রন্থ যেগুলো নিচে লেখা রয়েছে গোড়াই ব্রিজ আঠেরোশো তিয়াত্তর সঙ্গীত লহরী আঠারোশো সাতাশি গোজীবন উননব্বই হজরত ওমরের ধর্মজীবন লাভ উনিশশো পাঁচ মদিনার গৌরব ছয় এবং আমাদের শিক্ষা ইত্যাদি তো এই ছিল আজকের আলোচনা গদ্য সাহিত্য থেকে মীর মোশারফ হোসেন কাব্য থেকে বেগম রোকেয়া এবং কথা সাহিত্য থেকে সৈয়দ মুস্তাফা সিরাজ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এর পূর্বে অর্থাৎ দুদিন আগে আমি এলিয়ট এবং হ্যামিংওয়ে অর্থাৎ আন্তর্জাতিক সাহিত্য থেকে একটি ভিডিও আপলোড করেছি তোমরা যদি সেটা দেখে না থাকো অবশ্যই সেটি দেখে নাও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে অথবা চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে সেটা তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ